হাই অন্তর এক্সক্লুসিভে সবাইকে আরও একবার স্বাগত জানাই। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের অলরেডি তোমরা দেখেই বুঝতে পেরে গেছো যে আজকে কী নিয়ে আজকে ভিডিওটা। তো যাই হোক, দাদারা যেহেতু আসছে সেহেতু বাজার তো করতেই হবে, কারণ রান্নাবান্না একটা ভালো মন্দ খাওয়ানোর ব্যাপার আছে, ভালো মন্দ খাওয়ার আজকে ব্যাপার আছে। তাই একটু বাজারটা করে নিতে হচ্ছে। রবীন্দ্র আমাদের পাড়ার যে দোকান আছে, রবীন্দ্র দোকান, সেখান থেকে সমস্ত কিছু বাজার করে নিচ্ছে। এখান থেকে সমস্ত মুড়ি মশলা তেল সব কিছুই নিয়ে নিতে হচ্ছে। রান্না দেখতে পাচ্ছ বসেই গেছে, মাংসটা একটু ম্যারিনেট করে নিচ্ছে, আর এখানে ডাল তো ফুটছে, রসুন টসুন সব কাটা বাটা চলছে। দাদা আসছে মানে একটা বিশাল ব্যাপার। দাদা, বৌদি এবং ছোট্ট আমাদের গুলু, সে আসছে, তাই আজকে তো একটা জমজমাট ব্যাপার হবে, সেই জন্যেই এত কিছুর আয়োজন। চিকেনটা দেখতেই পাচ্ছ, দেখলে জিভে জল চলে আসে, উফ ফাটাফাটি। এইটা হচ্ছে মাছটাকে তোমরা হয়তো চিনতে পারবে, নিওরে মাছ বলে। ওই মাছটা দিয়ে নাকি খুব সুন্দর তরকারি রান্না করা হয়, সেটা খাওয়ার সময় বোঝা যাবে। যাই হোক, শুনলাম দাদা নাকি রাস্তায় চলে এসছে, তাই রাস্তায় একটু আগাতে যাচ্ছি, দেখি কত দূরে এলো। ওই যে দেখতে পাচ্ছ ওই আসছে, ওই দূরে দেখা যাচ্ছে আসছে। দেখতেই পাচ্ছ দাদা, বৌদি এবং গুলু আমার সাথে সাথেই আসছে। তাদেরকে রিসিভ করতে গেছিলাম আমি, আর আজকে অন্তরে যেহেতু কাজে ব্যস্ত, তাই সেহেতু আজকের সমস্ত সময় আজকে সারাক্ষণ আমি তোমাদের সাথে থাকবো এবং সকলের সাথে পরিচয় করে দেবো। ওই যে দেখতে পাচ্ছ ওইটা বৌদি, আর ওই যে ছোট্ট গুলু, আর ওইটা দাদা, আগে যেটা হেঁটে হেঁটে আসছে। যাই হোক, দাদারা এসছে, অনেক কষ্ট হয়েছে, একটু আগে শরবত জল সরি, তারপর মিষ্টি টিষ্টি খাওয়ানোর পর দুপুরবেলায় চান টান করার পরে তাড়াতাড়ি করে ভাত খেতে দেওয়া হয়েছে, সেই সকালে এসেছে, সেই জন্য খিদেও পেয়ে গেছে সবাই। আমি তো দাদার সাথে বসে গেছি, আমি একটু আগেই বসছি, ওরা পরের ব্যাচে বসেছে। এখানে দিদি আছে, টুটান আছে, ওটা একটা দিদি, আর আমার ভাগ্নে মানে দিদির ছেলে, আর ওই যে বৌদি গুলু সবাই বসেছে। গুলু তো এখনও বসেছে, কিন্তু কখন উঠবে জানি না, গুলু এমনি একটু লেট করে খায়। ওই যে একটা টুটান টাকিতে বাড়ি, আর এই যে গুলু, গুলু আলু খেতে খুব ভালোবাসে, আর ওই যে বাবা দাঁড়িয়ে আছে, আর এই যে গুলু, গুলু রাস্তে একটা বাটি কেটে সব খেয়েছে, তাই তাকে নিয়ে একটু হাসাহাসি করছিল সবাই, তবে গুলু সেটি কোনো ভুলক্ষেপ নেই। যাই হোক, বিকেলবেলা দাদাকে নিয়ে একটু নদীর ধারের দিকে ঘুরতে এলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের নদীর সাইডটা তো এমনি ভালোই লাগে বিকেলবেলার। দেখো সন্ধে নেমে গেছে, নদীর সাইডটা কত সুন্দর লাগছে। এই যে আমাদের সন্দেশখালি ফেরিঘাট তোমরা অনেকবারই দেখেছ আমার ভিডিওতে। যাই হোক, বাড়ির জন্য একটু ভাবলাম যে ফাস্টফুড নেবো, তো ফাস্টফুডের সমস্ত দোকান বন্ধ, তাই কী নেবো, তা চপ নিয়ে এলাম একটু, পেঁয়াজিটা বৌদি খায় না ওই জন্য চপ নিলাম। দেখতেই পাচ্ছ তোমরা চপ ভাজা হয়ে গেছে, তো এবার আমরা নিয়ে নেব, বাড়ির জন্য নিয়ে আসতে হবে। এই যে মুড়ির সাথে একটু, এই বর্ষার সময় মুড়ির সাথে একটু গরম গরম আলুর চপ মানে জমে যাবে ফাস্ট ফাটাফাটি। দেখতেই পাচ্ছ তো কত সুন্দর লাগবে। মায়ের একটা প্রবলেম বা দোষ, কিংবা যাই বলতে পারো,
সন্ধ্যাবেলা যখন টিভি দেখতে বসলে সকলের মাঝে ঘুমিয়ে পড়বে, দেখতেই পাচ্ছ কিরকম। যাই হোক, রাত অনেক হয়েছে, এইবার রাতে ডিনারটা করে নিতে হচ্ছে এখানে। সব মানে অন্তরা সবার জন্য ভাত বাড়ছে, যেহেতু অন্তরা আজকে সারাদিন খুব খাটাখাটনি করেছে সারাদিন, তাই আজকে ভিডিও ও ভয়েসও দিতে পারেনি, তাই আজকে তোমার সাথে আমি ছিলাম। তো কেমন লাগলো ভিডিওটা একটু জানিও অবশ্যই, আর এরপর আরও নতুন নতুন ভিডিও আসবে, তো আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করবে, আর অবশ্যই একটু সবাই সাপোর্ট করো ইয়ার।